চারিদিকে আমরা বদলে যাওয়ার গল্প শুনছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণরা রাস্তা পরিষ্কার করছে। আমাদের ক্রিকেটে দুবাইতে সেদিন আমরা দেখলাম আমাদের তরুণরা, আমাদের দুবাইয়ের বাংলাদেশিরা খেলা শেষে গ্যালারি পরিষ্কার করছে, গ্যালারির ময়লা পরিষ্কার করছে। সো এরকম আরও অনেক কাজ আমাদের তরুণরা বদলে যাওয়ার মতো রাস্তা ট্রাফিকিং করছে। স্কাউটরা এখন মাঝখানে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেখানে তারা দেখিয়ে দিয়েছে কীভাবে বদলে যেতে হয়, আমাদের কোথায় কোথায় গলদ আছে। সেরকমভাবে আমরা আরও কিছু জিনিস চাইলে, আমরা যদি চিন্তা করি একটু, বদলে দিতে পারি। নাইলে আর কিন্তু আসলে আমরা যে এই যে মেধাবী মেধার যে চর্চা আমরা করছি, সেই জায়গাতে আমরা পিছিয়ে পড়ব। সেটা হচ্ছে তদবির। তদবিরটা এমন একটা জায়গায় এখন পৌঁছেছে, সবাই ক্ষমতাবান, সবাই শক্তিশালী। রাস্তায় ট্রাফিক পুলিশ আপনার গাড়ি আটকিয়েছে, তো আপনি আইজিকে ফোন করো। রাস্তায় কোনো একটা ঝামেলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করো। স্কুলের বাচ্চাকে ভর্তি করতে হবে, এমপি সাহেবকে, লোকাল এমপিকে ফোন করো। ব্যবসায় কোথাও আপনি ট্রেড লাইসেন্স বা কোনো একটা কিছু কিনতে আনতে যাবেন, সিটি কর্পোরেশনের মেয়রকে ফোন করো। মানে এই যে আমাদের একটা টেন্ডেন্সি যে আমাদের সব কিছুতে সবাইকে আমাদের ফোন করতে হবে, তদবির করতে হবে, সেইটা যে কোনো কাজ, ইভেন হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য, একটা কেবিন পাওয়ার জন্য আমাদেরকে ফোন করতে হয় বা ফোন করে অনেকেই। স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজিকে ফোন করছে। এই যে ধারণা আমাদের সব কিছুতে আমাদের একটা তদবির করার টেন্ডেন্সি, সেই যে কোনো কাজে এত ক্ষমতাবান হতে চায় সবাই, কিন্তু ক্ষমতাটা যে আসলে নিজের কাছে, নিজের মেধার কাছে, নিজের যোগ্যতার কাছে, এটা আমরা আজকাল ভুলে যাচ্ছি। নিজের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেকে বিশ্বাস করতে চাচ্ছি না যে আমি সেই সমস্যাটা সমাধান করতে পারি আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, কিন্তু আমরা সেটা তদবিরে শরণাপন্ন হচ্ছি এবং কখনও কখনও সেই তদবির রক্ষা করতে গিয়ে অর্থ বাণিজ্য হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এই তদবির থেকে কিন্তু আমরা, এই তরুণ, আমাদের যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু বেরিয়ে আসতে পারে যে আমরা তদবির করব না, আমরা হয় পাবো। এবং সবাই যদি তদবির করা বন্ধ করে দেয়, তখন কিন্তু আর কোনো তদবির কাজে আসবে না। সো একটা দিন, এটা তো রাতারাতি সম্ভব না, কোনো কাজ রাতারাতি হয় না, একটা দিন আমরা নো তদবির ডে এরকম পালন করতে পারি কি না, সেই জন্য আগামী 23শে সেপ্টেম্বর এরকম একটা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, নো তদবির ডে। সো সেই দিন আমরা অন্তত একদিন সবাই মিলে আসুন না, বাংলাদেশের সব তরুণরা একবার। অনেক সময় দেখা যায় যে আমরা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অনেক কিছু শিখি, কিন্তু পরিবর্তনটা কিন্তু করতে হয় তরুণদের। সো তরুণরা যদি একবার জেগে ওঠে যে আমরা কোনো তদবির করব না, একটা দিন, একটা দিন কোনো তদবির হবে না, 23শে সেপ্টেম্বর সবাই মিলে আসুন, একযোগে বলি যে সেই দিন অন্তত যে কোনো ঘটনা সারা দিন আমাদের জীবনে ঘটুক, আমরা তদবির করব না, আমার মনে হয় এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। অনেক ধন্যবাদ।